নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো একটা আলু এবং এক কাপ ময়দা দিয়ে একটা অসাধারণ নিরামিষ পকোড়ার রেসিপি। আর এই রেসিপিটা এতটাই টেস্টি যা যে কোনো মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি। আর এই রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না এবং চটজলদি এই রেসিপিটা তৈরি হয়। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা শিখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখুন, তাহলে শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আগে আমরা একটা আলু নিয়েছি, এই আলুর খোসাটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নেব। আলুর খোসাটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবারে আমরা গ্রেট করে নেব। এরকম একটা আমরা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এই আলুটাকে ভালো করে আমরা গ্রেট করে নিয়েছি, এবারে এই আলুটাকে, গ্রেট করা আলুটাকে আমরা জলের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। এই জলের মধ্যে এই আলুটাকে আমরা 10 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ এই 10 মিনিট ভেজানোর পর দেখা যাবে যে আলুর ভেতরে যে স্টার্চটা আছে সম্পূর্ণ বেরিয়ে যাবে। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। তারপর এখানে অল্প ক্যাপসিকাম এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এই ক্যাপসিকামটাকে আমরা কুচি কুচি আকারে কেটে নেব। ক্যাপসিকামটাকে কুচি কুচি আকারে কাটা হয়ে গেছে, এবারে আমরা কাঁচা লঙ্কাটাকেও আমরা কুচি কুচি আকারে কেটে নেব। কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি আকারে কেটে নিয়েছি, এবারে আলাদা পাত্রে এই কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকামটাকে তুলে নেব। এবারে একটা পাত্র নিয়েছে, এই ভেজানো আলুটাকে আমরা জল থেকে ভালো করে নিংড়িয়ে এই আলুটাকে আমরা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুটাকে আমরা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, এবারে এর মধ্যে আমরা ময়দা এর মধ্যে অ্যাড করছি। ময়দা অ্যাড করার পর তারপরে এর মধ্যে আমরা ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করছি। তারপরে অ্যাড করছি 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো, আর অ্যাড করছি অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে অ্যাড করছি অল্প করে কালো জিরে, আর অ্যাড করছি নুন 2 স্বাদ মতন। এবারে জিনিসটাকে আমরা মাখবো ভালো করে। প্রথমে আগে আমরা ভালো করে মেখে নেব, যদি জলের প্রয়োজন মনে হয় তবেই আমরা জল দেব। তা এটার মধ্যে একটু অল্প করে জল আমরা এর মধ্যে অ্যাড করব। অল্প করে জল অ্যাড করার পর তারপরে জিনিসটাকে ভালো করে মেখে নেব। বেশি জল অ্যাড করবে না, বেশি জল অ্যাড করলে জিনিসটা বাজে হয়ে যাবে, সেই জন্য আমরা অল্প করে জল এর মধ্যে অ্যাড করছি। এটা একটা সম্পূর্ণ নিরামিষই জিনিস, আপনারা অতি অবশ্যই খাবেন এবং খেতেও বেশ টেস্টি হবে। এবারে এর মধ্যে 1/2 চামচ মতন পোস্ত এর মধ্যে অ্যাড করছি, কারণ পোস্ত অ্যাড করছি একটু ভালো খেতে হওয়ার জন্য, মুচমুচে হওয়ার জন্য। তা পোস্তটাকেও আমরা ভালো করে এই আলুর সাথে মেখে নিচ্ছি। এই জিনিসটা মাখা হয়ে গেছে, এই অবস্থায় আমরা 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমরা ফিরে আসছি। আমরা পরের ধাপে চলে এসেছি। তাই এখানে আমরা 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল নিয়েছি, রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। এবারে এই আলুটাকে আমরা ছোট ছোট আকারে ভেজে নেব। Thank you.
देखे नीन जिनिसटाके लाल लाल करे फ्राई करे नियेछि ठीक एइभावे फ्राईटा करते हबे তা আমাদের ফ্রাইটা হয়ে গেছে এবারে আলাদা পাত্রে তুলে নেব এইভাবে আমরা বাকি পকোড়াগুলোকে এইভাবে করে নেব দেখে নিন দর্শক বন্ধুরা আমরা এই পকোড়াগুলোকে আলাদা প্লেটে সার্ভ করে দিয়েছি এটা অসাধারণ একটা রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করুন এটা একটা নিরামিষী রেসিপি যা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এতটাই টেস্টি তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন Thank you so much.